নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে একটি ট্রান্সফার আপডেট নিউজ তার পাশাপাশি কোচ জন ফার্ণ্ডো তার নতুন বিদেশি প্লেয়ার সই করানি কি কী বলেছেন সেটাই তোমাদেরকে বলবো তো একটু স্কিপ না করে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা বাংলাদেশি দলের এগেনস্টে ম্যাচ খেলার আগে কোচ জন ফ্রান্ডো এবং লিস্টন কোলাসও কিন্তু প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করেন সেখানে কিন্তু কোচ জন ফার্নান্ডোকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নটা ছিল যে নতুন বিদেশি প্লেয়ার কে আসতে পারে শোনা যাচ্ছে বিশ্বকাপার মানে বিশ্বকাপ খেলা প্লেয়ার আসতে পারে এটিকে মোহনবাগান দলে এই নিয়ে কি বলবেন তো এই প্রশ্নের উত্তরে কোচ জন ফ্রান্ডো সেপ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন আমার দল খুবই শক্তিশালী দল আমার কাছে যে স্কোয়াডটা রয়েছে সেই স্কোয়াড নিয়ে আমি খুবই খুশি রয়েছি ফুটবলের একটা অঙ্গ চোট আর এই চোটের জন্য জন কক্ক ছিটকে গেছেন পোক বা তির মতো প্লেয়াররা খেলতে পারছে না জনি জনেকাউকোর বদলে নতুন প্লেয়ার আনতে হবে যেহেতু জনি জনেকাউক সার্জারি রয়েছে এবং এই বছর তিনি আর খেলতে পারবে না তাই নতুন প্লেয়ার নিয়ে অবশ্যই ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে কিন্তু কোনো বিশ্বকাপার কোনো বা কোনো বড় নাম সেটা আসবে কি আসবে না এখনই বলা সম্ভব নয় কারণ আমার কাছে কোনো বড় নাম কোনো বিশ্বকাপার প্লেয়ার এইগুলো কিছু ম্যাটার করে না আমার কাছে কোয়ালিটি প্লেয়ার ম্যাটার করে যে ভালো খেলবে সেই আমার কাছে সেরা তো এই কথাটাই কিন্তু তিনি বলেন তো সেই ক্ষেত্রে কোনো বড় নাম বা বিশ্বকাপের খেলে আসা প্লেয়ার এইগুলো কিন্তু তার কাছে কিছুই ম্যাটার করছে না তার কাছে ম্যাটার করছে যে ভালো কোয়ালিটি প্লেয়ার হলেই তার চলবে তো এরকমই কিন্তু বলেছেন কোচ জন ফ্রান্ডো এবার তোমাদেরকে একটি ট্রান্সফার আপডেট নিউজ দিয়ে দিই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে অলরেডি সেই ট্রান্সফার নিউজটি কনফার্ম হয়ে গেছে সেটা হচ্ছে পাবলো পিরাজ অবশ্যই উনত্রিশ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার এই পাবলু পিরাজ স্প্যানিশ ফুটবলার এই প্লেটিকে কিন্তু সই করিয়ে নিয়েছে বেঙ্গালুরু এফসি দল হ্যাঁ ধরা ব্যাঙ্গালুর এফসি দল কিন্তু এই প্লেটিকে সই করিয়ে নিয়েছে তিনি কিন্তু উইদাউট ক্লাব ছিলেন এবং তাকে পুরোপুরি রকম ট্রান্সফার ফি ছাড়া একদম ফ্রি এজেন্ট হিসেবে কিন্তু এই পাবলু পিরাজকে কিন্তু সই করিয়ে নিয়েছে ব্যাঙ্গালু এফসি দল অবশ্যই লালিগাতে তার কিন্তু আঠেরোটা ম্যাচ খেলা রয়েছে লালিকা টুতে একশো নব্বইয়ের প্লাস ম্যাচ খেলা কিন্তু তার অভিজ্ঞতা রয়েছে তো খুবই ভালো মানের একজন প্লেয়ার এবং ইয়ং প্লেয়ারকে কিন্তু সই করিয়ে নিয়েছে ব্যাঙ্গাল এফসি দল এবার এই প্লেয়ারটিকে তোমরা জানুয়ারি মাস থেকেই কিন্তু খেলতে দেখতে পারবে অবশ্যই বন্ধুরা ব্যাঙ্গাল এফসি দলের জার্সি গায়ে তো আজকের এই ভিডিওতে এইটুকুই বলার ছিল মানে এই দুটো বিষয় তোমাদেরকে শেয়ার করার ছিল যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অল প্রেস করে নিও